15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন ঢাকা মহানগর দোকান কর্মচারী লীগ। উক্ত সভায় বঙ্গবন্ধুর জীবনাদর্শের নানা দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ ইনসুর আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হযরত আলী মোল্লা, মোহাম্মদ দিদার হোসেন ব্যাপারী, মোহাম্মদ হোসেন সহ ঢাকা মহানগর দোকান কর্মচারী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।